হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শুরুতেই সবাইকে আজকে বড় ঈদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং তোমরা জানো যে আজকে চরকি অ্যাপে আজকের বিশেষ দিনে একটা স্পেশাল অরিজিনাল ফিল্ম রিলিজ করা হয়েছে, যেটার নাম হচ্ছে ইউটিউমার। এবং দেখো, আমি যখন এর ট্রেলার রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম যে একদম ডিফারেন্ট একটা সাবজেক্ট নিয়ে কিন্তু ছবিটা তৈরি করা হয়েছে এবং এটা আজকে রিলিজ করেছে। এবং এটা দেখার পরে প্রথমেই রিভিউ শুরু করার আগে কয়েকটা ছোট্ট কথা তোমাদেরকে বলতে চাই। এই কন্টেন্টটা দেখার আগে তোমাদেরকে একটা মাইন্ড সেট আপ করে নিতে হবে যে তোমরা কমেডি বলতে বেসিক্যালি কি বোঝো বা কি কোন জিনিসটাকে তোমরা কমেডি জনরার মধ্যে ফেলো। দেখো, সাধারণত কমেডি বলতে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে দু ধরনের কমেডি হয়। একটা যেটা হচ্ছে স্ল্যাপস্টিক কমেডি, যেটার ক্ষেত্রে তোমরা জানো যে সাধারণত লোককে মানে তার বডি জেস্চার দিয়ে, ঠিক আছে, তার অঙ্গভঙ্গি দিয়ে তাকে হাসানোর চেষ্টা করা হয়। এবং আর একটা যেটা হয় সেটা হচ্ছে ডার্ক হিউমার, বা বলতে পারো যে যেটা অন্য ধরনের কমেডি, ডার্ক কমেডি, যেখানে কিন্তু বডি জেস্চার বা একটা মুখভঙ্গি বা এইগুলো দিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করা হয় না, শুধুমাত্র কিছু সিচুয়েশনাল এরকম কিছু কন্ডিশন ক্রিয়েট করা হয় যেটা দেখে তোমার অবশ্যই হাসি পাবে। হতেই পারে সেইখানে সেই ক্যারেক্টারটা সেরকম কোনো, মানে যে যাকে দেখে তোমার হাসি পাচ্ছে সে হয়তো সেরকম কোনো হাস্যাস্পদ কোনো জিনিস করছে না। তো এই বেসিক ডিফারেন্সটা যদি তোমরা বুঝতে পারো তাহলে হয়তো এই কন্টেন্টটাকে অ্যাকসেপ্ট করা তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। কারণ এই পার্টিকুলার যে কন্টেন্টটা, এইটা কিন্তু হচ্ছে একটা ডার্ক হিউমার, ডার্ক কমেডি, এটার সাথে স্ল্যাপস্টিক কমেডির কোনো যোগাযোগ নেই। আরও একটা ডিফারেন্স এই স্ল্যাপস্টিক কমেডি এবং ডার্ক হিউমারের ক্ষেত্রে তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে এখানে কোনো নির্দিষ্ট কমেডিয়ান থাকে না। যেরকম ধরো একটা স্ল্যাপস্টিক কমেডির যে কোনো একটা সিনেমাতে কী হয় যে একজন নির্দিষ্ট কমেডিয়ান থাকে যার পুরো কাজটাই হচ্ছে বেসিক্যালি সিনেমা জুড়ে কমেডি করা। কিন্তু একটা ডার্ক কমেডির ক্ষেত্রে কী হয় যে কোনো সেরকম নির্দিষ্ট কোনো আর্টিস্ট থাকে না যে কিন্তু কমেডি করবে, সবাই প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা সিচুয়েশান যেগুলো তোমাকে হাসি পেতে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম হয়তো যারা ক্যারেক্টারটা অভিনয় করছে তারা হয়তো খুব একটা সেই কন্ডিশনে নেই, মেবি হয়তো তারা খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছে, কিন্তু সেটা দেখেও বা তাদের কথা শুনেও কিন্তু তোমার হাসি পেতে বাধ্য। এবং এই চরকির যে এই পার্টিকুলার যে সিরিজটা যেটা তৈরি করা হয়েছে এই সব বিষয়গুলোকে মাথায় নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এতগুলো কথা কেন বললাম তার কারণ হচ্ছে এই কন্টেন্টটাকে নিয়ে ডেফিনেটলি আমি জানি প্রচুর সমালোচনা হবে, প্রচুর আলোচনা হবে, এবং স্পেশালি বাংলাদেশের দর্শক তোমরা যারা রয়েছো, যারা কিন্তু বাংলাদেশের এই ধরনের মানে ধরো স্ল্যাপস্টিক কমেডি বা নাটক যে ধরনের দেখে তোমরা অভ্যস্ত তার থেকে কিন্তু একদম 180 ডিগ্রি ডিফারেন্ট একটা কাজ কিন্তু এটা। তো এবার চলো রিভিউটা শুরু করি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এর প্লটটা। দেখো, মূলত দুই বন্ধু, এবং দুই বন্ধু দে আর স্ট্রাগলিং, তারা একটা চাকরি করে, একটা ম্যাসকট সেজে তারা কিন্তু একটা মলের মধ্যে বাচ্চাদেরকে এন্টারটেইন করে, এবং সেই চাকরিটা তাদের কোনো কারণে তাদের মধ্যে একজনের চলে যায়, যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে প্রীতম, প্রীতম হাসান। আর সাথে যে তোমার পলাশ যে রয়েছে, সেই পলাশ বেসিক্যালি ওর বন্ধু হিসেবে ওকে সবসময় সাহায্য করে। তো এই দুই বন্ধু মিলে এরকম একটা বিপদের কন্ডিশনে পড়ে যাওয়ার পরে তারা হঠাৎ করে তাদের মোবাইলের স্ক্রিনে একটা ফেসবুক লাইভ ভেসে ওঠে, যেখানে তারা দেখতে পায় যে একটি মেয়ে কান্নাকাটি করছে স্ক্রিনের উপরে, মরে যাওয়ার কথা বলছে, এবং সেখান থেকে তার 2 লক্ষ সাবস্ক্রাইবার একদিনের মধ্যে তৈরি হয়ে গেছে। এবং এইটা দেখার পরে ওরা বুঝতে পারে যে এরকম কিছু একটা করলে কিন্তু রাতারাতি স্টার বনে যাওয়া যাবে, রাতারাতি কিন্তু আমরা কিন্তু লাইফে এগিয়ে যেতে পারবো, এবং সেরকমটাই ঘটে। এবং তারা সাডেনলি দে বিকাম ভেরি ফেমাস, ভেরি সাকসেসফুল, এবং সেখান থেকে কিন্তু তাদের বিভিন্ন ধরনের ব্র্যান্ড কোলাবোরেশন বলো বা বিভিন্ন পলিটিক্যাল র্যালি বা বিভিন্ন ধরনের তোমার সোশ্যাল প্রোগ্রামসে তাদেরকে ইনভাইট করা হয়, তাদের একটা সোশ্যাল বলতে পারো স্টেটাস তৈরি হয়। কিন্তু সেই স্টেটাসটা ভেঙে যাওয়ার জন্য আর একটা ছোট্ট ভিডিও ভাইরাল হওয়ার অপেক্ষা ছিল, সেটা হওয়ার সাথে সাথে তাদের স্টেটাসটা ভেঙে যায়। তারা কিভাবে সেখান থেকে রিকভার করে এবং কিভাবে তারা জীবনে নর্মাল জীবনে ফিরে আসে, এটাই হচ্ছে মূল গল্পটা। এইবার দেখো, এই ধরনের কমেডি যেটা বললাম যে এখানে যেহেতু কোনো ফিক্সড কমেডিয়ান থাকে না, তো পরে প্রত্যেকটা ক্যারেক্টার খুব সুন্দর করে এখানে কিন্তু ডিফাইন করা হয়েছে, উইচ ইজ দ্য মোস্ট পজিটিভ পার্ট অফ দিস সিরিজ, যেখানে তোমার কিন্তু কোনো আলাদা কোনো একজনকে বলা যাবে না যে এ কিন্তু দারুণ কমেডি করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকজন মানে এত হিউমার রয়েছে বিভিন্ন ক্যারেক্টারগুলোর মধ্যে, সেটা বলতে পারো ওর ফ্ল্যাটমেটস যারা রয়েছে, মানে যেখানে আমাদের ওরা দুই বন্ধু আর কি থাকে, তার পাশে একজন ফ্ল্যাটমেটস রয়েছে, তার যেটুকু বলতে পারো পোর্শন রয়েছে সেই পোর্শনটা, বা একজন ডিরেক্টর হঠাৎ করে তাদের জীবনে চলে আসবে গোলাপ চাটুচ্ছে, তার যে যেটুকু জায়গা, তাদের পাড়ার যে মাস্তান তার যেটুকু জায়গা, প্রত্যেকটা তার বাবা মা সবকটা জায়গার মধ্যে কিন্তু একটা দুর্ধর্ষ লুকোনো হিউমার রয়েছে, যেটা একটা ইন্টেলেকচুয়াল অডিয়েন্সকে কিন্তু ডেফিনেটলি অ্যাট্রাক্ট করবে।
এই সিরিজটার আরো একটা মানে অরিজিনাল ফিল্মটার আরো একটা মানে ভীষণ পজিটিভ পার্ট যেটা, সেটা হচ্ছে যে ডায়লগ রাইটিং, প্রত্যেকটা ডায়লগ। দেখো প্রীতম নিজে বলছে আর কি এক জায়গায় যে আরে এ তো 2 লাখ সাবস্ক্রাইবার এক রাতে কামিয়ে নিল ফ্রেন্ড, এ তো প্রীতম হাসানেরও এখনো অবধি 1 লাখ হয়নি, এবং সে নিজেকে নিয়ে কমেডি করছে। অ্যাকচুয়ালি বলা হয় যে পৃথিবীতে সব থেকে বড় কমেডিয়ান কে, যে নিজের উপরে হাসতে পারে। তো সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে রয়েছে, এইরকম লেভেলের ডায়লগস লেখা রয়েছে। এবং মানে একজন মানে অফিসের একজন বস আর কি, যে ওই দিলদরিয়া টেলিকম যে মানে মোবাইল কোম্পানিটা, তো সেই মোবাইল কোম্পানির নামটাও যখন প্রোনাউন্স করছে মানে ভেঙে ভেঙে দিলদরিয়া বলতে গিয়ে প্রথম 3টে শব্দ বলে বাকিটা যখন বলছে, মানে ওটা অন্যরকম একটা মানে হয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট মানে ইয়েগুলো, মানে এই যে হাস্যরস ক্রিয়েট করার যে এই যে সেন্সিবল রাইটিং, এই যে একটা ইন্টেলেকচুয়াল মানে গল্প বলার ধরন, এটা হচ্ছে মাস্টারপিস। মানে এই জায়গাটা কিন্তু আদনান আল রাজীব যিনি এটাকে মূলত ডিরেক্ট করেছেন, আমার কিন্তু দুর্ধর্ষ লেগেছে। যদি আমাকে বলো যে খারাপ কি দেখলাম এর মধ্যে, দেখো আমি কিন্তু খুব একটা বেশি খারাপ কিছু দেখিনি। হ্যাঁ, আমার একটা জিনিস যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গল্পটা কিন্তু একটা খুব ছোট্ট পরিসরে বলা হয়েছে, 2 ঘন্টার রান টাইম, এর মধ্যে গল্পটাকে আরেকটু এক্সপ্যান্ড করা যেতে পারত। ওদের লাভ লাইফটা যেরকম ধরো একজনের দেখানো হয়েছে, আরেকজনের লাভ লাইফটা পুরোটাই মিসিং, তার ফ্যামিলিটাকে দেখানো হয়েছে সেটাও খুব লিমিটেড পোর্শনে। তো আমার মনে হয় তাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো, সেই ব্যাকগ্রাউন্ড ডেভেলপমেন্টটা আরেকটু হয়তো সময় নিয়ে করা যেতে পারতো, যেটা আমার মনে হয় যে মানে স্ক্রিপ্টের মধ্যে একটা ছোট্ট গ্যাপ। আর একটা জিনিস যেটা মনে হয়েছে আমার, সেটা হচ্ছে যে ওদের ফেমাস হয়ে যাওয়াটা যে মানে যে পদ্ধতিতে দেখানো হয়েছে, আমার মনে হয় সেই জায়গাটাই কিন্তু একটুখানি আর একটু নার্চার করা যেতে পারতো স্ক্রিপ্টে। আদারওয়াইজ ইটস ফ্যান্টাস্টিক কন্টেন্ট। এবং সব থেকে বড় যেটা একটা মেসেজ, যেটা টু অল দি ইউটিউবার্স যারা আজকে, কারোর 2000 সাবস্ক্রাইবার, কারোর 2 লক্ষ সাবস্ক্রাইবার, কারোর 20 লক্ষ সাবস্ক্রাইবার, একটা কথা, একটা সোশ্যাল মেসেজ কিন্তু খুব স্ট্রংলি দেওয়া হয়েছে এতে। সেটা হচ্ছে আপনি যদি কোনো ফেক কন্টেন্টের উপর ভর করে যদি আপনার সাকসেস চলে আসে, জেনে রাখুন দাদা আপনার ওই সাকসেস কিন্তু থাকবে না। আপনি সৎভাবে কাজ করে যান, সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, সৎভাবে কাজ করে গেলে আপনার কিন্তু রেকগনিশন আসবে। হয়তো আজকে সাকসেস আসছে না, ভবিষ্যতে ডেফিনেটলি আসবে, কিন্তু চটজলদি পেয়ে যাওয়া সাকসেস যে জীবনে সাস্টেন করে না, সেটা কিন্তু এই পার্টিকুলার অরিজিনাল ফিল্মটা কিন্তু একদম মানে বলতে পারো যে মেসেজটা খুব স্ট্রংলি দিয়েছে। তো দ্যাটস ইট গাইজ, এটাই ছিল আমার ইউটিউমার পার্টিকুলার অরিজিনাল ফিল্মের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে রিভিউটাকে লাইক করো, শেয়ার করে নিও বন্ধুদের সাথে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। Till then, bye-bye.